মেইন এখান থেকে ছিলাম আমি মনে করেন এগারোটার দিকে দোকানে আসছি তা আমি সাড়ে এগারো কাজ করতেছি আমি আর আমার আব্বু তো আমি কাজ করতেছি তারপরে মনে করেন যে সাড়ে এগারোটার দিকে আগুনটা এনে লাগছে মসজিদ থেকে তখন আমি একলা এদিকে কোনো লোক নাই যখন চিল্লাইতেছি কোনো লোক পাইছি না লোক না পাওয়ার পরে এই দিক থেকে যখন দুইজনে আরো আগুন নেওয়ানোর চেষ্টা করতেছে কিন্তু পানি লোবে পারতেছে না পানি অভাবে পারতেছে না তারপরে আমি ওই দিক দিয়ে ধরে গেছি গিয়ে চার দোকান থেকে চিলাম দিয়েছি যখন চা বিলিয়ায় তালা খুলছে তালা খোলার পরে এদিকে ডুইকা মসজিদ থেকে কিছু মাল সরানোর পরে আমি ওদিকে আয় দিই যে সব আমার জল্লা গেছে তারপর আমার সতেরোটা ভ্যান গাড়ি ছিল একটা ভ্যান গাড়ি আমি বাঁচাইতে পারি নাই সবগুলা পুড়ে গেছে আপনারা দেখতেছেন একটা ভ্যান গাড়িও বাঁচে নাই তার মানে আমরা তো সব বাঙ্গারি ওই একটু আগুন পাইলে চোয়া পাইলে আরো বাড়ে তো প্লাস্টিক কাগজ কার্টুন যা আছে সব পুরে গেছে এনে কিছু আর আনাম নাই সব পুরে গেছে আমার ক্যাশ থাকে তো ক্যাশের টাকা কাটা যা আছে সব স্টক ডেলিভারি কাটা যা আছে সব পুরে গেছে এনে কিছু বাকি নাই পায়া সার্ভিসের ভূমিকা আগুন লাগার আধা ঘন্টা পরে হ্যাঁ আসছে আইসা তারপরে মনে করেন যে রা আগে যেদিকে গতির পরিমাণ কম ওইদিকে ঝুঁকছে আমরা এদিকে ঝুকে না তারপরে আমি বললাম যে ইউনিট বারান হারা একটা ইউনিট আসছে আমরা বলছি ইউনিট বাড়ান বারান ইউনিট আসতেছে তাই ইউনিট ওইটাও আর আধা ঘন্টা পরে আসছে কিন্তু আধা ঘন্টা ইউনিট আসতে আসতে সব পুড়ে গেছে এখন খালি আর পুরো মাল টা নিভাইছে ওইটাই মানে কতির পরিমাণ কমাইতে পারে না পুরো মাল নিভাইছে দশ বারোটা চার দোকান আছে তারপর দেখ ইয়া গ্যারেজ আছে গোডাউন আছে তারপরে এই হাড্ডির ময়লা ময়লাগুলির বহুত দোকান আছে এখানে গোডাউন আছে কিন্তু কীভাবে আগুন লাগছে কেউ কইতে পারে না অরিজিনাল কথাটা ঠিক আছে কেউ তো যদি দেখতো তাহলে তো সবাই মিলে আগুনটা নিবা ফেলাইতো ঠিক আছে অরিজিনালভাবে ভাবে কীভাবে আগুন লাগছে কেউ কইতে পারে না পুরা কাজ শেষে আমরা কি পরিমাণ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুন লেগেছে আমরা আমাদের কার্যক্রম শেষে আমরা আপনাদের জানাতে পারবো প্রাথমিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার এখানে বাংকারি দোকান ছিল আপনার প্লাস্টিকের বোতল ছিল কাগজ ছিল যার ফলে আগুনের ভয়াবহতাটা বৃদ্ধি পায় আপনারা জানেন যে ঈদ যেহেতু এখন ছুটি চলতেছে তাই এখানে কোনো যানজট ছিল না আমাদের হাজারিবাগ ফায়ার স্টেশনের টিমটা দ্রুত চলে আসে যার ফলে আমরা এক ঘন্টার ভিতরেই আমরা আগুন নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হই ক্ষয়ক্ষতির পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও আগুনে আমাদের কাজ চলতেছে আগুনের কাজ শেষে আমরা সার্বিক অবস্থা আপনাদের বলতে পারবো যে কী কারণে আগুন লেগেছে এবং কী কারণ কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে